বর্তমান সময়ে অনেক নারী মা হওয়ার ক্ষেত্রে বয়স নিয়ে কিছুটা সময় নিতে পছন্দ করেন। 30 পেরিয়ে মা হচ্ছেন এমন নারীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। আবার দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে অনেকের সময় লাগছে বেশি। সমাজে প্রায় শোনা যায় বয়স বাড়লে মা হওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এ নিয়ে চিকিৎসকরা করছেন নানা গবেষণা। চিকিৎসা বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের প্রতিবেদনে উঠে এসেছে বয়স এবং মা হওয়ার সম্ভাবনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একজন নারীর মা হওয়ার সক্ষমতা তার বয়স এবং শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। চিকিৎসকরা জানিয়েছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর দেহে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। বয়সন্ধির সময় একজন কিশোরীর দেহে 3-5 লাখ ডিম্বাণু থাকতে পারে, কিন্তু 37 বছর বয়সে তা কমে দাঁড়ায় মাত্র 25,000-এ, আর 51 বছর বয়সে এসে ডিম্বাণুর সংখ্যা নেমে আসে 1,000-এরও কম। এর ফলে প্রাকৃতিক উপায়ে মা হওয়ার সম্ভাবনা বয়স বাড়ার সঙ্গে কমতে থাকে। যত দেরি বয়সে গর্ভধারণের চেষ্টা করেন একজন মহিলা, তার গর্ভধারণ হতে দেরি হয়, এবং সেকেন্ডলি গর্ভধারণ হলেও সেখানে মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়। 30 বছর বয়স হওয়ার আগে একজন নারীর প্রাকৃতিক উপায়ে গর্ভধারণের সম্ভাবনা যেখানে প্রায় 85%, সেখানে 30 বছর বয়সে তা নেমে আসে 75%। 35 বছর বয়সে গর্ভধারণের সম্ভাবনা আরো কমে 66% দাঁড়ায় এবং 40 বছর বয়সে তা নেমে আসে 44%। এছাড়াও বেশি বয়সে গর্ভধারণ করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়, এমনকি সন্তানের জন্মগত জটিলতার আশঙ্কাও থাকে। প্রেসার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া এবং লিভারের কোনো সমস্যা হওয়া, এইসব সমস্যা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেগনেন্সির সময় বাড়ে। ডাউন সিনড্রোম, এই ধরনের কিছু জিনগত সমস্যা থাকে, এই জিনগত সমস্যার চান্সও কিন্তু মায়ের বয়স 30 হলে কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বয়স যখন 35 বছরের বেশি হয় তখন গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রেই বেশি বয়সে গর্ভধারণ করতে চাইলে প্রাকৃতিক উপায়ে তা সম্ভব হয় না এবং চিকিৎসা প্রযুক্তির সহায়তা নিতে হয়। তবে বয়স যত বেশি হয় চিকিৎসা প্রযুক্তি সফল হওয়ার সম্ভাবনা তত কমে যায়। এছাড়া বেশি বয়সে মা হলে শিশুর ক্রোমোসোমাল সমস্যা যেমন ডাউন সিনড্রোম ঝুঁকিও বেড়ে যায়। মায়েরও নিজের গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রি অ্যাক্লামসিয়ার মতো সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।